ফেসবুক পেজে আমি প্রণয় আপনার সঙ্গে আবার চলে এসেছি। দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে ছুটছি রানাঘাটে এই ফ্লাইওভার ধরে। কোথায় যাচ্ছি বলুন তো? একটা বিশেষ উপলক্ষে তো দেখতে পাচ্ছেন, রানাঘাটে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, মানে দুই দিকের পরিবেশটা অতীব সুন্দর হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছেন দুদিকে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর লাগছে রাস্তার উপরে দুই সাইড লাইটগুলো। এবং ফাইনালি রানাঘাটে ভিতরে ঢুকে পড়েছি। এবং রানাঘাটে সন্ধ্যার দিকে 7-8টার সময় তো ভিড় থাকবে এবং জ্যাম থাকবে, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। এবং দেখতেই পাচ্ছেন রানাঘাটে চলে এসেছি। এবং কোথায় যাই আগে তো সবাই আগে দেখুন তো। দেখুন এখানে এই যে ঢুকতেই দেখুন রানাঘাটে প্রচুর জ্যাম লেগে গেছে এই জায়গাগুলো। অ্যাকচুয়াল টোটো এত পরিমাণে রানাঘাটে যাতায়াত করে, যার ফলে জ্যাম লাগাটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এবং আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি, আমার পিছনে গাড়িটা আমি চালাচ্ছি আর পিছনে যে বসে আছে রাজীব বসে আছে। অ্যাকচুয়াল কেন হঠাৎ করে রানাঘাটে চলে এলাম, তো যাই হোক রানাঘাটে যখন এলাম তো সেখান থেকে একটু প্রতিমা বিরিয়ানি নেবো না সেটা হতে পারে। দেখুন প্রতিমা বিরিয়ানি খুব নাম করা একটা বিরিয়ানি, এবং সেখানে বিরিয়ানি কিন্তু চিকেন মটন দুটোই নিয়ে নিলাম। এবং এই দেখুন বিরিয়ানি তোলাতুলি চলছে, তারপরেই চলে এসেছি। এই দেখুন রাজীবের ছেলের জন্য কেক দিতে সবথেকে মিউমোরের যে সবথেকে দামি যে কেকটা, সেই কেকটা নিয়ে নিলাম 1290 টাকা দিয়ে। এবং কেকটি একদম ব্রিজের মতো, হ্যাঁ দেখতে এত সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না। নমস্কার বন্ধুরা।